কেমনে পারতাছে গলা কাটতাছে কোনদিনই সেই কিনতে পারি না। পেঁয়াজের বাজারে হঠাৎ আসা দাম বৃদ্ধির জোয়ারে হাবুডুবু খাচ্ছেন ভোক্তারা। ভারত রপ্তানি বন্ধের নতুন সিদ্ধান্ত দেওয়ার পরদিন রোববার কেজিতে 7-8 টাকা বেড়ে যাওয়ার পর সোমবারও বাড়ে 10 টাকা। কোনো তোয়াক্কা নাই, সরকারে দিতেছে আর আমরা মনে করেন যে যারা আছে এরা মনে করেন যে যেমনে পারতাছে গলা কাটতাছে। কোনোদিনই সেই কিনতে পারি না, নাগালের বাইরে সবকিছু। এটা তো সরকারে এটাই তদারি করতে পারে, কোয়ালিটি হয়। ক্রেতাদের না বিশ্বাস উঠলেও বিক্রেতাদের দাবি মোকামে কমেছে সরবরাহ আর তাতেই চাহিদা যোগান তত্ত্বে বাড়ছে দাম। শুনছে যে ইন্ডিয়ান পেজ বন্ধ আর আসবে না, সঙ্গে সঙ্গে পেয়ে দাম বাড়া যাচ্ছে সিন্ডিকেট করে। কৃষকরা কিন্তু দেখি যারা শুনছে ইন্ডিয়া বন্ধ, ওরা কিন্তু মাল বাড়াচ্ছে না, সেক্ষেত্রে ওরা কিন্তু বাজার আমদানি কম। আবার যখন মনে করেন যে ইমলা আমদানি যখন তত্ত্বে না থাকবে দামের চাপ থেকে হাফ ছেড়ে বাঁচতে যখন বাজার নিয়ন্ত্রণে সরকারি কার্যকর তদারকির দাবি ভোক্তাদের, তখন সোমবার সকালে তরমুজ বিক্রির এক উদ্বোধনী অনুষ্ঠানে ভোক্তার ডিজি জানালেন, ভোক্তাকে জিম্মি করে অধিক মুনাফা করলে কঠোর হবে সংস্থাটি। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। পেঁয়াজের বাজার অস্থির হওয়ার কোনো কারণ নেই, কিন্তু ইন্ডিয়া এই এক্সপেনশন করার ফলে আপনার বাজার যে অস্থিরতা হয়েছে এই জিনিসটা আমাদের নজরে আসছে। গতকালকে থেকে আমরা এটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। পরিবহন সিন্ডিকেটও ভাঙতে চান ভোক্তার ডিজি, ধরতে চান সেই চক্রকে যারা তরমুজ পরিবহনে ট্রাকের ভাড়া এক মুহূর্তে বাড়িয়ে দেন 20,000 টাকা। পথে অনেক সমস্যা আছে, আপনারা জানেন এখনও আছে, যে ট্রাক ভাড়া ছিল 40,000 টাকা সেটি এই তরমুজ পরিবহনের জন্য এটি 60,000 টাকা হয়ে যায়। কোরবানির গরুর সময় একই ঘটনা ঘটে। তাহলে এই যে কথাগুলো হচ্ছে যে আপনারা সিন্ডিকেটের কথা বলেন, এটি কিন্তু অদৃশ্য হাত বিভিন্ন জায়গায় কাজ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পর্যবেক্ষণ, কৃষক যে তরমুজ বিক্রি করে 100 টাকায়, ঢাকায় তা কিনতে হয় 800 টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।